সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2019-এর আজকে চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি সম্পর্কে। তো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি সম্পর্কে আপনার যদি ভালো একটা সেন্স থাকে, তাহলে আপনারা কালারের কম্বিনেশন করে খুব সুন্দর সুন্দর টেক্সট ডিজাইন কিন্তু করে ফেলতে পারবেন এবং আকর্ষণীয় একটা লুক দিতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা না টেনে আপনাকে দেখতে হবে। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন এর মতো যে অপশনটা, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো এর ভিতরে অনেকগুলো অপশন আছে, তো এখানে আমরা জাস্ট একটু ক্লিক করি। তো প্রথমেই বলছি কিছু একটা লেখা লাগবে, তো আমি আমার নামটাই লিখি আকাশ। তো এখন এই আকাশ লেখাটাকে একটু কী করলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখুন অনেকগুলো স্টাইল আছে, তো আমার যেইটা মন চাই এখানে আমি সেইটা সেই স্টাইল দিলেই সেই স্টাইলে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। আমি একটু সাইজটা বড় করি এবং জুম সাইজটা একটু বাড়াই নিই আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে, আমি একটু সরাই নিচ্ছি। আচ্ছা, তো এটাকে সিলেক্ট করলাম। তো এখন দেখুন এখানে অনেক স্টাইল আছে, তো আপনাদের যেইটা মন চায় এখান থেকে যেইটা পছন্দ আপনি কী করতে পারবেন সেটাই কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখন আসেন এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন। তো আউটলাইন মানে হচ্ছে বাইরের অংশ। তো আপনাকে একটু বিষয়টা আমি ক্লিয়ার করি। তো আমি একটা বৃত্ত আর্ট করি, তো যদিও এটা আমি এখন আপনাদেরকে বোঝাবো না, তো জাস্ট একটু বোঝাচ্ছি যে আউটলাইনটা বোঝানোর পারপাসে এটা আপনাকে বোঝাচ্ছি। তো এটা কীভাবে করতেছি এটা আপনার বিষয়, এটা আপনার বিষয় না, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে শিখাই দিব যে এটা আসলে কীভাবে করতে হয়। তো এখন একটা জিনিস লক্ষ্য করুন যে আমার এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে এটা সবুজ, সবুজ ঠিক না, এটা নীল হতে পারে হয়তো বা, এটা নীল কালার। তো ভিতরে যে কালারটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার, তো ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার। এবং বাইরে কী কালার দেখতেছেন, বাইরে কিন্তু নীল কালারটা দেখতেছেন, তো এই নীল কালারটাকে বলা হচ্ছে আউটলাইন কালার। আউটলাইন মানে হচ্ছে বাইরের কালার, আর ভিতরের কালার মানে কি ফিল কালার। তো আপনাকে এই দুইটা কালার সেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে আমি কি বললাম, ফিল মানে ভিতরের কালার, আউটলাইন মানে বাইরের কালার। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তো এবার আসেন যে আমরা আবার কাজে ফিরে যাই। তো এখানে দেখুন আউটলাইন, আউটলাইন মানে আমি কী বলছিলাম, বাইরের অংশ। তো এটাকে আমি একটু সাদা ডিজাইন করে নিই যাতে আপনাদের বোঝাইতে সুবিধা হয়। তো এখন এখানে দেখুন আউটলাইন, তো আউটলাইন মানে বাইরের অংশ বলছিলাম না, তো দেখুন আমি রেড করে দিলাম। তো এখন একটা জিনিস দেখেন যে আমাদের টেক্সের ভিতরে কি কোনো ইফেক্ট পড়ছে, পড়িনি, কিন্তু দেখেন টেক্সের বাইরে কিন্তু ইফেক্ট পড়ছে। তো এই বাইরের অংশটাকে কী বলা হয়, আউটলাইন বলা হয়। তো এখানে দেখুন আউটলাইনের ভিতরে অনেক অনেকগুলা কালার আছে, অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা কী করতে পারবেন যে কোনো কালার আপনি নিতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে কালারটাকে একটু মোটা করব, তাহলে কি করব, তাহলে দেখুন আউটলাইন এই যে হোয়াইট আছে না, এই হোয়াইট থেকে আপনারা এটা বাড়াই দিলে এটা কি হবে, মোটা হবে। তো এটা মনে হয় ঠিক আছে। তো দেখুন একটা চমৎকার ডিজাইন কিন্তু আপনি খুব অল্প সময়ে করে ফেলতে পারলেন। তো এরপরে আসেন যে আউটলাইন এখান থেকে কি ড্যাশেস, তো ড্যাশ ইউজ করেও কিন্তু আপনারা এই কাজগুলো কি করতে পারেন, করতে পারেন। একটা দেখেন ইউনিক ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে লেখার বানাই ফেলতে পারতেছেন, দেখুন ড্যাশ ইউজ করেও কিন্তু আপনারা এখান থেকে বানাই ফেলতে পারলেন। তো এই যে দেখুন এইভাবে আউটলাইন ইউজ করে আপনাদের যদি এখান থেকে কালার পছন্দ না হয়, মোর কালারে যাবেন, যে কোনো একটা কালার পিক করবেন, ওকে দেন, দেখুন এটা কিন্তু সেই কালারে পরিণত হয়ে গেল। তো এবার আসেন, আমি আবার জায়গায় ফিরে যাচ্ছি। তো এবার আসেন শ্যাডো, তো শ্যাডো অর্থ ছায়া। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, দেখুন ওই যে পিছনে পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে, তো দেখুন এটা যদি ইউজ করি, দেখুন সবগুলো একটু আপনারা ঘাটাঘাটি করে দেখলেই বোঝা যাচ্ছে এটা তেমন বোঝানোর কিছু নাই। দেখুন এই যে ছায়া, জাস্ট শ্যাডো অর্থ কি ছায়া, তো আপনার এখান থেকে যেইটা পছন্দ হয় সেটা এখান থেকে ইউজ করবেন, তাহলেই হবে। তো এরপরে আসেন রিফ্লেকশন, তো রিফ্লেকশন মানে ছায়ার যে দূরত্বটা, যেখানে এই যে দেখুন ছায়ার যে দূরত্বটা দেখছেন, এই যে ছায়ার দূরত্বটা, এটা এখান থেকে আপনাদের যেইটা মন চাই যেইটা পছন্দ, দেখুন এটা কিন্তু কি ছায়া হয়ে গেল। তো এইভাবে করে আপনি রিফ্লেকশন ইউজ করতে পারেন, যে নিচে কিন্তু একটা কী দিতে পারেন, টেক্সের নিচে ছায়া ইউজ করতে পারেন। তো আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। এরপরে গ্লো, আমি একটু সিম্পল করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। এ দেখেন রিফ্লেকশন, তো দেখেন এই যে সেম লেখাটাই আবার দুইবার নিচে একটা ছায়ার মতো অপশন, যেমন আমরা হাঁটলে যেমন আমাদের একটা ছায়া দেখা যায় না, ঠিক তেমন অপশন এটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। এরপরে গ্লো, গ্লো বলতে দেখেন পিছনে একটা কালার, তো দেখুন অবশ্যই সিলেক্ট করা লাগবে, আমি বলছিলাম যাই করি আমরা কি করা লাগবে, সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করা ছাড়া কিন্তু কোনো কাজ করবে না। তো এখান থেকে গ্লোটা চলে যায়, দেখুন আমাদের পিছনে একটা কি হচ্ছে, পিছনে দেখুন ওই যে আকাশটা লেখাটা, ওই আকাশ লেখারই একটা গ্লোটা হচ্ছে। তো আপনার যদি এখান থেকে কালার পছন্দ না হয়, আপনি গ্লোতে যান, এই যে মোর কালারে যান, এই যে মোর কালারে যান, যে কালার আপনার পছন্দ এখান থেকে সেই কালার কী করতে পারবেন, ইউজ করতে পারবেন।
তো জাস্ট আপনারা একটু দেখে নেবেন, এখান থেকে অনেকগুলো আছে, তো এগুলো তেমন প্রয়োজন হয় না, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না। তো এবার আসুন সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো। তো আমি লেখাটাকে আপাতত সিম্পল করে নিলাম এবং এটাকে একটু বোঝার পারপাসে একটু সুন্দর করে নিলাম। তো এবার আসেন আমরা চলে যাব, ভালো করে লক্ষ্য করবেন, আমরা চলে যাব কোথায়, শ্যাডো, শ্যাডো থেকে শ্যাডো অপশন। তাহলে প্রথমে যাচ্ছি কোথায়, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, শ্যাডো, শ্যাডো থেকে শ্যাডো অপশন। তো এরপরে আমরা দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে, তো এইগুলো না আমরা দেখুন বড় একটা এ আছে না, তো এখানে চলে যাব। যার পরে আমি আপনাদেরকে বোঝাইছিলাম যে একটা ফিল, একটা আউটলাইন, তো ফিল মানে কি ভিতরের কালার, আউটলাইন মানে বাইরের কালার। তো এখন এই দুইটা কাজ আপনাদেরকে এমনভাবে দেখাই দেব যে এই দুইটা জিনিস যদি আপনারা জানেন চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু খুব অল্প টাইমে করে ফেলতে পারবেন। তো চলুন সে বিষয়টা নিয়ে এখন কথা বলি। তো এখন আসেন টেক্সট আউটলাইন প্রথমটাকে দেখাই। তো সলিড লাইন, সলিড লাইন মানে এক একটা কালার দিয়ে লাইন হবে। তো দেখুন এখানে আপনি যে কালার দিবেন, দেখুন আপনি যদি এখানে রেড দেন তো দেখুন রেড দিয়ে কিন্তু কী হয়েছে, আউটলাইনটা হয়েছে। আর এখানে দেখেন ট্রান্সপারেন্সি, আপনি যত বাড়াবেন কালারটা কি তত হালকা হবে, তত হালকা হবে, দেখছেন এখানে ট্রান্সপারেন্সি। আর হোয়াইট মানে তো আপনারা জানেন যে চওড়াটা কেমন হবে, যে ঠিক আছে। তো এখানে দেখুন অনেকগুলো আছে যে কীভাবে দিতে চান, এখানে দেখুন এটা কীভাবে রাখতে চান, তো সব কিছু এইভাবে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখলে এটা বুঝতে পারবেন। তো এরপরে আসেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বলতে কি অনেকগুলো কালারের কম্বিনেশন বোঝায়। তো এই সেম জিনিসটাই আমি আপনাকে ফিল থেকে বোঝাচ্ছি, নাহলে বুঝবেন না আমার শুধু শুধু কথা বলা। তো এইটাকে আমি কি করলাম, এখানে একটা চাপ দিলে এটা বন্ধ হয়ে গেল, তো এটা যদি খোলা রাখেন এটা চাপ দিলে অনেকগুলো অপশন আসবে, আপনার বুঝতে সমস্যা হবে। তো এই জন্য আপনি এখানে একটা চাপ দেন, এটা বন্ধ থাকুক, আমরা এখন যেটা নিয়ে কাজ করবো সেটা খোলা রাখবে। এখানে এক চাপ দিলে অন, এক চাপ দিলে অফ, এটা এক চাপ দিলে অন, এক চাপ দিলে অফ। তো আমরা এখন ফিলে চলে যাই। তো এরপরে দেখুন নো ফিল মানে কোনো ফিলই থাকবে না, দেখছেন কোনো ফিল নাই, কিন্তু ফিল মানে কি যে ভিতরের যে কালারটা, দেখেন এখন কোনো ভিতরে কালার আছে, দেখুন এখানে দিচ্ছে ভিতরে কালার। এখন যদি নো ফিল দিই কোনো ভিতরে কোনো কালার আছে, দেখুন কোনো কালার নাই কিন্তু। তো এরপরে সলিড ফিলে দেওয়ার সাথেই দেখেন কালার আসলো, সলিড ফিল একটা কালার, যে কালার দিবেন দেখেন এখানে সেই কালারে পরিণত। তো এবার আসেন গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট মানে অনেকগুলো কালারের কম্বিনেশন। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, এই যে দেখুন রিমুভের অপশন, এই যে এখানে একটা চাপ দিলে এগুলো রিমুভ হয়ে গেল, এখন দেখেন আর রিমুভ হচ্ছে না দুইটা ডান্টি। তো এটাকে প্রথমে দিলাম, তো এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে শেষের অংশ। তো এই যে ডান্টিগুলো না, এই ডান্টিটাকে একটা চাপ দিবেন, এই যে এখানে কালার, এখান থেকে আপনি একটা কালার দেন, দেখুন এখানে কিন্তু সেই কালারটা। এবার শেষে আপনি ডান্টিতে চাপ দেন, এখানে একটা কালার দেন, তো দেখুন এখানে কিন্তু একটা কালার হলো। তো এবার দেখুন আমি হলুদটা মনে করেন আমার কম বোঝা যাচ্ছে না, তো আমি যেটা বোঝা যায় না সেটাকে সামনে টেনে দিতে হয়, দেখুন তাহলে কিন্তু সেই কালারটা কি বোঝা যায়। দেখুন সবুজ মনে হচ্ছে যে এবার হারাই গেছে, তো সবুজটাকে কি করি সামনে টেনে দিই, সামনে টানলে দেখেন সেই কালারটা কি হবে চলে আসবে। দেখুন এই দুইটা কালার দিয়ে আপনি কিন্তু চমৎকার একটা কালার বানাই ফেলতে পারলেন, দেখুন কত সুন্দর টেক্স। তো এবং এরপরে আপনি যদি চান যে এখানে আরেকটা কালার ইউজ করবেন, তো এখানে ক্লিক করার সাথেই দেখেন একটা ক্লিক করেন, দেখেন একটা ডান্টি চলে আসে। এবার যদি চান যে এখানে রেড ইউজ করবেন তো রেড দেন। তো এবার যদি দেখেন রেডটা দেখা যাচ্ছে না, আপনার যদি মনে হয় তো এখানে একটু টেনে দেন, সামনে আগায় দেন, দেখেন সামনে আগায় দিলে কিন্তু কি সেই কালারটা দেখা যাবে। তো এইভাবে করে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন। আর যদি ট্রান্সপারেন্সি দেখেন যে কালারের, মনে করেন লালটা একটু আপনার বেশি ডিপ হয়ে গেছে, কমাতে হবে, ট্রান্সপারেন্সিটা কমাই দেন, দেখেন ওটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, যত বাড়াবেন তত কিন্তু ট্রান্সপারেন্সি কি, ট্রান্সপারেন্সি মানে গাঢ়ত্বটা, আপনার গাঢ়ত্বটা কমতে থাকবে, ঠিক আছে। ব্রাইটনেস আছে, আলো আছে, উজ্জ্বলতা, এখান থেকে আপনারা উজ্জ্বলতা একটু পরিমাণ মতো যেভাবে আছে থাক। তো এখান থেকে দেখবেন যে আপনারা কীভাবে দরকার এটা, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখলেই এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে, নিজেদের মতো করে বানাতে পারেন, ইচ্ছা আপনার, ঠিক আছে। তো আমি আপনাকে আশা করি এই গ্রেডিয়েন্টের বিষয়টা বোঝাইতে পারছি। তো গ্রেডিয়েন্ট একটা চরম একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা ইউজ করে আপনি নানান ধরনের ডিজাইন মেক করতে পারেন। দেখুন এখানে সিম্পল দুই একটা কালার দিয়ে হলুদ দেখা যাচ্ছে না, হলুদটাকে সামনে টান দেন, এই দেখেন, দেখেন মনে করেন এইটা, এটাকে আমি কী দিলাম রেড দিলাম, রেড দেখা যাচ্ছে না, রেডটাকে সামনে টান দিয়ে দেখেন এই যে হয়ে গেল, দেখেন এই যে আমাদের কালার কম্বিনেশন, দেখেন হয়ে গেল একটা ডিজাইন, ঠিক আছে। তো এইভাবে করে আপনি কি টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি ইউজ করে অনেক সুন্দর সুন্দর জিনিস বানাই ফেলতে পারেন। তো আশা করি এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, অ্যান্ড পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা করে আমি আকাশ এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।